ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মোহনপুরে উত্তেজনা। কেন্দ্রীয় বাহিনীর সামনেই রাজ্য পুলিশের সঙ্গে হাতাহাতি বিজেপি প্রার্থী অর্জুন সিংহর। ক্যামেরা কি বলছে আসুন দেখে নি। মারপিট হচ্ছে। আমি ঝামেলা করবো, আমি অশান্তি করাবো। যেই মহিলা নাটক করেছে দেখতে পাচ্ছি আপনার রক্ত বেরোচ্ছে, কারা হামলা চালালো? কেন তৃণমূলে গুন্ডা এখানে বিশ্বনাথ বলে কাউন্সিলর আছে, মেম্বার আছে, আর এ আছে পুলিশের সামনে, এটা হয়েছে আইসি টিটাগড়ের সামনে। প্রার্থী তো ঢুকতেই পারে, আপনাকে ঢুকতে দিচ্ছে না। আইনটা জানে তৃণমূলে অত স্পর্ধা হয়ে গেছে, ক্যান্ডিডেট ঢুকতে পারবে না বুথে। সাইডিং অফিসার না পোলিং অফিসার? ও তো পুলিং এজেন্ট আছে। ও এ তুমি পুলিং এজেন্ট? ও পুলিং এজেন্ট? ও পুলিং এজেন্ট কোথায় তোমার পুলিং এজেন্ট? প্রার্থী তো ঢুকতেই পারে না, প্রার্থী ঢুকতে পারে না। বিজেপির যে পোলিং এজেন্ট যে অভিযোগ ছিল যাকে বুথ থেকে বার করে দেওয়া হয়েছিল, তাকে কিন্তু সেই বসে বসিয়ে ফের এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। সব এই নৈহাটিতে বিজয়নগরের 166 নম্বর বুথে বিজেপি প্রার্থীকে গো ব্ল্যাক স্লোগান দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠায় ওই বুথে যান বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। আর সেই সময় বিজেপি প্রার্থীর নাম করে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা, কটূক্তিও করা হয় বলে অভিযোগ। এরপরই এলাকা ছাড়েন বিজেপি প্রার্থী। এটা পুরো বুথ দখল করার প্ল্যান ছিল। ও তো
সুবিধা দিতেই ও তো তৃণমূলে কালচার আছে। আমরা দেখলাম বিজয়নগরের 166 নম্বর বুথের সামনে অর্জুন সিং কে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। গো ব্যাক অর্জুন সিং, তৃণমূল কর্মীরা এখনো রয়েছেন, তারা যেটা বলছেন অর্জুন সিং ভোটারদের প্রভাবিত করছেন। আমরা দেখলাম অর্জুন সিং এই বুথে এসেছিলাম, তার অভিযোগ যে তাকে খবর তিনি পেয়েছিলেন যে ছাপ্পা ভোট হচ্ছে, সেই খবর পেয়েই এখানে তিনি এসেছিলেন। কিন্তু আমরা এখানে দেখলাম তৃণমূল কর্মীরা যারা এখানে রয়েছেন তারা কিন্তু গো ব্যাক স্লোগান দেন এবং অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ক্যামেরায় বিশ্বজিতের সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, নৈহাটি।